সবুজের পথে হাতছানি পরিষেবায় আরও এক ধাপ এগিয়ে গেল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। পহেলা বৈশাখের আগে সংস্থার পক্ষ থেকে কোচবিহার থেকে লাভা, ঋষভ, পেডং হয়ে পুনরায় কোচবিহারে ফিরে আসার নতুন পর্যটন সার্ভিসের সূচনা করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। বুধবার সংস্থার পুরাতন বাস স্ট্যান্ড থেকে এই পরিষেবা চালু করা হলো। সেই সাথে দীর্ঘদিন থেকে বন্ধ থাকা কোচবিহার বক্সিরহাট বাস পরিষেবা চালু হলো এদিন। দৈনিক তিনবার এবং আপ তিনবার ডাউন পরিষেবা দেবে কোচবিহার বক্সিরহাট উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন বাস। মোট তিনটি নতুন গাড়ির উদ্বোধন হয় এদিন। সবুজের পথে হাতছানি প্রকল্পের নতুন গাড়িটি বৃহস্পতিবার সকালে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে রওনা দেবেন বলেও জানান পার্থপ্রতিম রায়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিগত প্রায় তিন বছরে করোনা মহামারীর কারণে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিষেবা। এরপরেও 22 মার্চ পর্যন্ত সংস্থার বিগত এক বছরের আয় 15 কোটি টাকা লক্ষ্যমাত্রা ছুঁতে পেরেছে বলেও জানাচ্ছেন তিনি। পুজোর আগে এই লক্ষ্যমাত্রা 18 কোটিতে নিয়ে যাওয়া হবে, এর জন্য সকল স্তরের কর্মীদের সহযোগিতা প্রয়োজন বলেও জানান পার্থবাবু। এরপর একটি অনুষ্ঠানে মেখলিগঞ্জ পৌরসভার অধীনস্থ মেখলিগঞ্জ বাস টার্মিনাসটির আজ আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ মহকুমার শাসক রামকুমার তামাং। এছাড়া উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব চন্দ্র দাস, ভাইস চেয়ারম্যান দেবাশিস বর্ধন চৌধুরী, মেখলিগঞ্জ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সিদ্ধার্থ রায় চৌধুরী সহ অন্যান্যরা। এখন থেকে মেখলিগঞ্জমুখী সমস্ত বাস টার্মিনাল সেই দাঁড়াবে এই বাসটি বলে জানান পরেশ চন্দ্র অধিকারী। তবে এসব ছাড়াও কোচবিহার থেকে হেরিটেজ রোড হয়ে রামপুর এবং বারবিশা হয়ে জোড়াই পর্যন্ত যাওয়া হবে আরেকটি রাস্তার বাস, সেটা যাওয়া হবে কালজানি নাটাবাড়ি রুট হয়ে জোড়াই পর্যন্ত, এমনটাও জানাচ্ছেন পার্থপ্রতিম রায়। কি জানাচ্ছেন তিনি জানবো বিস্তারিত। এফএক্স লাইফ হেলথকেয়ার LLP সম্পূর্ণ ভাষার আরেক নাম, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত, মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসোনোগ্রাফি, ECG, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরো অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেনিং সোন এফএক্স লাইফ হেলথকেয়ার LLP, খাগড়াবাড়ি নাট্য সংঘের পাশে কোচবিহার। মোবাইল 8710049191, 8509369707। দীর্ঘদিন ধরেই আমাদের চলছে, আমরা সবুজের পথে হাতছানি একটা নতুন রুট ইন্ট্রোডিউস করলাম লাভা পেডং গাঁও। দু রাত্রি তিন দিন আমাদের এই প্যাকেজটা যাবে এবং ইতিমধ্যে বুকিং হতে শুরু করেছে। আগামীকাল একটা বুকিং হয়েছে মেডিকেল কলেজের পড়ুয়ারা যাচ্ছে। তো আমরা ইতিমধ্যে এই সবুজের পথে হাতছানি এই কর্মসূচিতে এই প্রকল্পটা আমরা বেশ লাভজনক দেখেছি যে আমরা আজকেমাত্র ট্রিপে প্রায় লক্ষাধিক টাকা আমরা লাভ করেছি আমাদের সংস্থা। আর বক্সিরহাট কোচবিহার এই রুটে কোনো বাস ছিল না, বহু আগে চলতো, মধ্যখানে প্রায় 10-15 বছর সেই বাস ছিল না। আমরা তিনটি মোট 6টি ট্রিপ কোচবিহার বক্সিরহাট ভায়া তুফানগঞ্জ এবং বক্সিরহাট কোচবিহার ভায়া তুফানগঞ্জ আমরা এই বাসগুলো চালাচ্ছি। আর হেরিটেজ রোড আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসবার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক কোচবিহারে একটা বড় প্রজেক্ট হেরিটেজ রোড তারা গ্রহণ করেছিল এবং সেটা সম্পূর্ণ হয়েছে। সেই রুটে কোনো সরকারি পরিষেবা ছিল না, বেসরকারি পরিষেবা বলতেও কিছু নেই, কিন্তু একটা বিস্তীর্ণ এলাকার মানুষ এই পরিষেবা পেলে তারা উপকৃত হবে, তারা বারবার দাবিও করেছিল। আমরা সেই দাবিকে মান্যতা দিয়ে 30 নভেম্বর সেই পরিষেবাটা চালু করেছিলাম, কিন্তু একটি ব্রিজের কাজ সম্পন্ন না হওয়ার জন্য আমরা চালাতে পারি না। আমরা পুনরায় সেই বাসটা চালাচ্ছি, ওটাও দুটো 4টি ট্রিপ দেবে কোচবিহার থেকে বারবিশা অবধি, জোড়াই অবধি, ভায়া কালজানি নাটাবাড়ি ধলপট, এই দুটো 4টি ট্রিপ।